ওয়েলকাম ফর ল্যানিস্টার স্কুল। আজকের ক্লাসে আমরা দেখব শুধুমাত্র কম্পাসের সাহায্যে কিভাবে 120 ডিগ্রি অঙ্কন করা যায়। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কখনো এক্ষেত্রে চাঁদা ইউজ করতে পারবো না, শুধুমাত্র কম্পাস এবং স্কেলের সাহায্যে 120 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করা যায়। তো এটা বোঝার জন্য আমরা প্রথমে নিজের ইচ্ছে অনুযায়ী একটা রেখা নিলাম। আপনি এই রেখাটার নাম দিতে পারেন এবি। তো আপনি ইচ্ছা অনুযায়ী এবি না মনে করলে আপনি সিডি, এক্স ওয়াই যে কোনো একটা দিতে পারেন। তো 120 ডিগ্রি কোণ কম্পাসের সাহায্যে অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে কাজটা করবো, হয় এ বিন্দু অথবা বি বিন্দু যে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে, এবং আমি যে ব্যাসার্ধ নেবো সেই ব্যাসার্ধ নিজের ইচ্ছা মতো আপনি বেশি নিতে পারেন, আবার এভাবে কমও নিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী 120 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য একটা ব্যাসার্ধ নেবেন এবং সেই ব্যাসার্ধ অনুযায়ী নিয়ে আপনি একটা বৃত্ত ছাপা দেবেন। একটা বৃত্ত চাপ আঁকবো আমরা। এই বৃত্তচাপটা যে ব্যাসার্ধটা নিয়ে আমরা আঁকবো ঠিক সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরও দুটা বৃত্তচাপ আঁকবো। সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই সেই ব্যাসার্ধটা যেন পরিবর্তন না হয়। আমি আগে যে ব্যাসার্ধ নিয়েছি আমি ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে আবার ওই প্রান্ত থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো, তারপর এই জায়গা থেকে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো। এটা হচ্ছে লাস্ট ছেদবিন্দু। তো আমরা সর্বোচ্চ যে ছেদবিন্দুটা পাইলাম সেটা হচ্ছে কোনটা, এইটা। তবে আমরা তিনটে বৃত্তচাপের ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধ আমার একই ছিল। তো এখন যে কাজটা করতে হবে, এই বিন্দু থেকে সর্বোচ্চ ছেদবিন্দু, সেই ছেদবিন্দু বরাবর আমরা যদি একটা রেখা টানি যে কোনটা তৈরি হবে সেই কোনটাই হবে 120 ডিগ্রি কোণ। তো ভিউয়ার, এভাবে আমরা কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। আপনারা যদি আমরা পরবর্তীতে শুধুমাত্র কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়, কীভাবে অঙ্কন করা যায় এগুলো জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, টাটা।